بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. اللهم صل على محمد وعلى آل محمد. আমার শ্রদ্ধা ভাজন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে কেন আহ্বান করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে অটো রিক্সা ব্যাটারি চালিত গাড়ি চলে আসছে, যেই গাড়িগুলি ইতিমধ্যেই যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এর কারণ হলো যে এই গাড়িতে যাত্রীদের খরচ কম, ঝুঁকি কম এবং আওয়াজ হয় না, শব্দ দূষণ নাই, পরিবেশ দূষিত হয় না, অ্যাক্সিডেন্টের ভয় কম, অনেকগুলি সুবিধা এই পরিবহনের মধ্যে থাকার কারণে যাত্রীরা ইতিমধ্যেই এই পরিবহনটাকে নিজেদের সাথে জড়িয়ে নিয়েছে। বাংলাদেশ সরকার এই পরিবহন আনার জন্য অনুমতি দিয়েছে, ইম্পোর্ট করেছে ব্যবসায়ীরা, তাদের থেকে ভ্যাট ট্যাক্স গ্রহণ করেছে। দীর্ঘ 8-10 বছর পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গাড়ি চলতেছে, বরিশাল শহরও চলতেছিল। এই পরিবহনের সাথে হাজার লক্ষ মানুষের জীবিকা ওতপ্রোত জড়িত, হাজার লক্ষ কোটি মানুষ জড়িয়ে পড়ছে এই গাড়ির সাথে। আজকে এক একটা গাড়ি নয়, এক একটা পরিবার, এক একটা পরিবার তার একজন প্রতিনিধি গাড়ি চালাচ্ছে, ওই ব্যক্তি গোটা পরিবারকে বহন করছে, তার মেয়েকে বিবাহ দিচ্ছে, তার ছোটো বাচ্চাকে পড়াবার ব্যবস্থা করছে, তার বৃদ্ধা মাকে এবং বৃদ্ধ বাবাকে চিকিৎসার ব্যবস্থা করতেছে, তার বোনটাকে বিবাহ দেওয়ার একটা মাধ্যম খুঁজে পেয়েছে এই গাড়ির মধ্যে, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করতেছে। আমি প্রশ্ন করতে চাই, আজকে যদি এই গাড়ি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষ বেকার হয়ে যাবে, এদের দায় দায়িত্ব কে বহন করবে? এরা যদি আজকে সৎ পন্থা অর্জন করাকে পরিহার করে তাহলে অসৎ উপায় তারা অবশ্যই কিছু অর্জন করার চেষ্টা করবে, তখন দেশের পরিবেশ এবং পরিস্থিতি অবশ্যই বিঘ্নতা ঘটবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, হাইকোর্টের যে রায়ের ভিত্তিতে বারবার অটো বাইক বন্ধ করার কথা উল্লেখ করা হচ্ছে, আমরা বলবো হাইকোর্টের রায়ের মধ্যে ব্যাটারি চালিত এই গাড়ির কোনো উল্লেখ নাই, সেখানে যন্ত্রচালিত আর ব্যাটারি চালিত এক না, সম্পূর্ণ ভিন্ন। হাইকোর্টের রায়ের মধ্যে স্পষ্ট লেখা আছে যন্ত্রচালিত। আসলে হাইকোর্টের রায়টা হয়েছিল নসিমন, কারিমন, ভটবডি ওই গাড়ির প্রেক্ষিতে, ব্যাটারি চালিত গাড়ির প্রেক্ষিতে কিন্তু হাইকোর্টে রিটও হয় নাই, তার বিরুদ্ধে কোনো আইনও পাশ হয় নাই। এটা আমাদের বুঝতে হবে সাংবাদিক বন্ধুরা। আমার সাংবাদিক বন্ধুরা দেখেন, এরপরে দ্বিতীয় একটা কারণ তার উল্লেখ করে যে কারেন্টের অপব্যবহার হয়, কারেন্ট সাপ্লাই দিতে পারছি না, দ্বিতীয় আর একটা কারণ তারা দেখাচ্ছে। আমি বলবো সরকার বলতেছে পর্যাপ্ত কারেন্ট আমাদের আছে, কারেন্ট ব্যবহার করার গ্রাহক আমরা পাচ্ছি না, এর জন্য সরকার নিজের উদ্যোগে তারা গ্রাহক খোঁজ করতেছে, তা পর্যাপ্ত পরিমাণ যেখানে কারেন্ট উদ্ধৃত আছে সেখানে কারেন্টের ধোঁয়া দেওয়া হবে কেন, এই বক্তব্য আসবে কেন? যদি এরপর আমরা বলবো যদি সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ কারেন্ট না থাকে তাহলে অটো বাইকদেরকে আমরা এই কথা বলতে পারি, অটো বাইকদেরকে আমরা কি বলতে পারি যে আপনারা নিজেদের প্রচেষ্টা আপনারা কারেন্ট ব্যবস্থা করেন, আমরা এই কথা বলতে পারি, আপনারা জেনারেশন করেন যেখানে অটো বাইক থাকবে, যেখানে অটো বাইকের গ্রেস থাকবে, সেই গ্রেজের মধ্যে
জেনারেটরের মাধ্যমে তারা নিজেরা কারেন্টের ব্যবস্থা করবে। তাহলে সরকার দ্বিতীয় যে কারণটা দেখাচ্ছে যে কারেন্টের অপব্যবহার কারেন্টের কমতি থাকার কারণে আমরা অটো বাইককে বন্ধ করতে চাই, তাহলে আমরা যদি অপশন দিয়ে দেই তারা যদি নিজেদের জেনারেশনের মাধ্যমে উৎপাদন করে তারা যদি ব্যাটারি চালিত গাড়ি চালায় তাহলে অসুবিধা হবে না, তাহলে সমস্যা কোথায়? নাম্বার তিন, তারা বলতে চায় মহাসড়কে হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার বিশাল এক কারণ তারা দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের যোগাযোগ মন্ত্রী স্পষ্ট বলেছেন যে তিন চাক্কার গাড়ি হাইওয়ে রোডে উঠতে পারবে না, কিন্তু লোকাল রোড আভ্যন্তরীণ রোডে চলতে পারবে না। এই কথা তো তার না, এই বক্তব্য তো তার না, তাহলে এই বক্তব্যর সাথে আর এই আইনের সাথে সাংঘর্ষিক। সে অবশ্য হাইওয়ে রোডে আর এখানে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোড। কাজে আমি মনে করি যেই কারণগুলি দেখিয়ে আজকে অটো বাইক বন্ধ করার সংকল্প করা হচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধভাবে অবৈধ পন্থায় হচ্ছে, গরিব দুঃখী মেহনত মানুষের প্যাটের মধ্যে লাথি মারা হচ্ছে। সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধু করে আমি বলতে চাই যদি মনে করেন যানজট একটা কারণ, তাহলে আমরা সেখানে কি করতে পারি? রোডকে প্রশস্ত করতে পারি, রোডকে সুন্দর করতে পারি, আমরা রোডকে উন্নত করতে পারি, ট্রাফিক ব্যবস্থাকে আরও সাজিয়ে ঢেলে সাজিয়ে আর সুন্দর করতে পারি। যদি আমরা ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজিয়ে সুন্দর করতে পারি, তাহলে আমাদের যানজট থাকবে না, জ্যাম থাকবে না। যদি রোডের কারণে হয়, ট্রাফিকের কারণে হয়, সে দোষটা তো গরিবদের না, এই মেহনত মানুষের না, আপনার জনসাধারণের না, এ দোষটা তো অন্য কেউ হবে। কাজে অন্যের লাইবিলিটি আজকে গরিব মানুষ কেন গ্রহণ করবে? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের দেশ বাংলাদেশের অবস্থান সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এটা দরিদ্রযুক্ত একটা দেশ, মধ্য আয়ের ভিত্তির একটা দেশ বাংলাদেশ। এখানে অন্য উঁচু দেশের সাথে তুলনা করে বাংলাদেশের রোডঘাট যদি আপনি ব্যবস্থাপনা করতে চান, তাহলে আপনার এই পরিকল্পনা বাস্তবতায় ঠিক থাকবে না। তাহলে কেন? দেখেন সৌদি আরবের আয়তন কত, সেখানে জনসংখ্যা কত? সোভিয়েত ইউনিয়নের আয়তন কত, সেখানে জনসংখ্যা কত? চীনের আয়তন কত, সেখানে জনসংখ্যা কত? আজকে মিডিল ইস্টের মধ্যে আয়তন কত, জনসংখ্যা কত? আর আমাদের দেশের আয়তন কত, জনসংখ্যা কত? আমাদের দেশ অল্প এক ভূখণ্ড এলাকা, এখানে আমরা বহুত মানুষ বসবাস করি। কাজী আমি মনে করি এই ভূখণ্ড সমস্ত মানুষের আয়ের পন্থা পদ্ধতি সরকারকে নির্বাচন করতে হবে। অথচ আমরা কি দেখি, সরকার জনগণের আয়ের কোনো উৎস নিজের তরফ থেকে বাঁচিয়ে না দিয়ে বরং জনগণ নিজের থেকে কোনো যদি আয়ের উৎস খোঁজ করে, সেখানে সরকার শুধু বাধাই প্রয়োগ করতে পারে কিন্তু তার উৎস খোঁজ করে বের করতে পারে না। এরপর বলতে পারেন অদক্ষ ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট হয়, একটা প্রশ্ন থাকতে পারে। আমি বলবো প্রশিক্ষণের ব্যবস্থা করেন, প্রশিক্ষণশালা করেন, একটা ওয়ার্কশপ করেন তাদের জন্য, যে প্রতি সপ্তাহে একজন দক্ষ ট্রাফিক সার্জেন তাদেরকে প্রশিক্ষণ দিবে, তাদেরকে শিক্ষা দিবে। শিক্ষা দেওয়ার পরে আমরা এটাকে এক মাস বা দুই মাস একটা প্রশিক্ষণ করতে পারছি, পিটিআই, একজন মাস্টার্স পাস করার পরে সে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পরেও দেখা যায় পড়াবার সুন্দর একটা পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। ঠিক আমরা আমাদের বন্ধুদেরকে, আমার ড্রাইভার বাবাদেরকে, আমার ভাইদেরকে, গরিব বন্ধুদেরকে, আমরাও যদি সরকারের তরফ থেকে বিনামূল্যে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি, কর্মশালার ব্যবস্থা করি, ওয়ার্কশপ করতে পারি, তাহলে অদক্ষ তো দক্ষ হয়ে যাবে। সমস্যা কোথায়? আসলে মূল ব্যাপারটা হলো আমাদের বাংলাদেশের সমস্যার সমাধান করার উদ্যোগ নাই, বরং সমস্যা সৃষ্টি করার উদ্যোগ আছে। সমস্যা সমাধান করার উদ্যোগ নাই, সমস্যা আরো বাড়াবার উদ্যোগ আমাদের মধ্যে আছে। এর জন্য আমি মনে করি যে আজকে যদি অটো বাইক হঠাৎ বন্ধ করতেই হয়, তাহলে এই হাজারো লক্ষ পরিবারের ভরণ পোষণ এবং তাদের জীবিকা নির্বাহের স্পষ্ট গ্যারান্টি না দেওয়া পর্যন্ত অটো বাইক বন্ধ করা যাবে না। এটা ঠিক না, এটা অমানবিক। আর রাজনীতি সৃষ্টি হয়েছে, গোটা দুনিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য,
মানুষের কল্যাণের জন্য রাজনীতি সৃষ্টি হয়েছে। জনগণের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগণ নয়। জনগণের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগণ নয়। আজকে জনগণ অনুযায়ী আইন হয়, আইন অনুযায়ী জনগণ হয় না। কাজী যে পরিবর্তনশীল আইন যদি আইন হয়েও থাকে, আমি মনে করি এদেশের যারা যাত্রী আছে তাদের থেকে আমাদের পরামর্শ নেওয়া দরকার, তাদের মন্তব্য আমাদের জানা দরকার যে সাধারণ যাত্রীরা এই যানটাকে গ্রহণ করছে কি করে নাই। যদি অধিকাংশ যাত্রী এই যানটাকে গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই এইটাকে চালাবার ব্যবস্থা করা হোক, বন্ধ না করা হোক। আর যদি এটাকে গ্রহণ না করে তাহলে ভিন্নভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমরা গ্রামের লোক, গ্রামেই জন্মগ্রহণ করেছি, গ্রামের লোকের সাথে আমরা বড়ো হয়েছি, গ্রামের সাথে আমাদের ওতপ্রোত জড়িত, গরিব দই মেখের মানুষ মানুষের সাথেই আমাদের সম্পৃক্ত। কাজী আজকে আমার জানা মতে হাজারো গরিব, হাজারো ড্রাইভার তারা জমি বন্ধক দিয়ে তারপর একটা অটো বাইক কিনেছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন পন্থায় লোনে টাকা এনে অনেক অধিক সুদে তারা অনেকে এই বাইক ক্রয় করেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক হঠাৎ করে যদি আজকে এই বাইক বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, না জানি এদেশের চুরি ডাকাতি বদমাশি রাহাজানি খুন খারাপি বেড়ে না যায়। এর জন্য আমি বলবো সামাজিক ভারসাম্যতা ঠিক রাখার জন্য, দেশের ভারসাম্যতা ঠিক রাখার জন্য, জনগণের রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য, তাদের রুটির জন্য, তাদের কাপড় অন্ন বস্ত্রের জন্য, চিকিৎসা শিক্ষার জন্য, তাদের বাসস্থানের জন্য, এক কথা তাদের রুজি রোজগারের জন্য আজকে ব্যাটারি চালিত যে অটো বাইক এবং ব্যাটারি চালিত যে রিক্সা চলতেছে, আমি মনে করি বাংলাদেশ সরকারকে অবশ্যই সেইটা আইনের ভিত্তিতে, পদ্ধতির ভিত্তিতে, প্রশিক্ষণের ভিত্তিতে, রাস্তা প্রশস্ততার ভিত্তিতে, রাস্তা সুন্দর করার ভিত্তিতে, তাদেরকে প্রশিক্ষণের ভিত্তিতে এই অটো বাইককে চালাবার ব্যবস্থা করা হোক এবং এটুকু অনুমতি দেওয়া হোক। যদি আজকে আমার গরিব দুঃখী মেহনত মানুষের প্যাটের মধ্যে লাথি দেওয়া হয় তাহলে আমি তাদের পাশে থাকব, তাদের সাথে আন্দোলন করব, প্রয়োজনে আমি রাস্তা অবরোধ করব, আমি রাস্তায় থাকব যতক্ষণ পর্যন্ত আমরা যৌক্তিকভাবে যদি এইটাকে বন্ধ করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে সেটা ভিন্ন কথা, আর যৌক্তিক যদি কোনো কারণ না দেখাতে পারে তাহলে কোনো অবস্থাতেই অটো বাইক বন্ধ করতে দেওয়া হবে না। আমি মনে করি প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত এক্সপ্যান্স করতে হবে, এই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন আমার গরিব মেহনতি মানুষের দিকে তাকিয়ে তাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা এই অটো বাইকের পক্ষে, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলা এবং লিখুনি লিখার জন্য অনুরোধ রেখি। আজকে আমি বক্তব্য শেষ করতেছি এবং আমাদের অটো বাইককে নবায়ন করতে হবে, অটো বাইককে নবায়ন করতে হবে, নবায়ন দিতে হবে। নবায়ন না করলে হবে না, যদি আপনারা নবায়ন না দেন তাহলে আমরা সবাইকে নিয়ে আমরা আন্দোলন ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। যদি আমার সাংবাদিক বন্ধুরা কোনো প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন। সড়কগুলোতে অটোরিক্সা বন্ধ করে দিচ্ছে আজকে থেকে, আপনি জানেন আপনার এখানে উকিলের কাছে ব্যাটারি চালিত রিক্সা ওইগুলো আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা কি কর্মসূচি নিচ্ছেন? আরেকটি প্রশ্ন হলো যে আমাদের কাছে তথ্য আছে যে বরিশাল নগরী প্রায় 7 এবং 5 প্রায় 12-13 হাজার অটোরিক্সা অটোচালিত রিক্সা বন্ধ হচ্ছে। এর বিকল্প হিসাবে একটি গোষ্ঠী বিকল্প যানবাহন আনছে, অচিরেই হয়তো এই মাসের ভিতরে আসবে। একটি গোষ্ঠীর জীবিকা বন্ধ করে অন্য একটা গোষ্ঠীকে অন্য একটি যানবাহন আনছে, এক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমার নতুন ভাবে তারা এই প্যাট পূজা শুরু করেছে। আমরা মনে করি যারা এখন আসে যৌক্তিক ভাবে যদি এদেরকে বন্ধ করার যৌক্তিক কোনো কারণ দর্শাতে পারে তাহলে আমরা তাদের কথা মেনে দেব, আর যদি যৌক্তির কোনো কারণ বাতাতে না পারে শুধু তারা এই অটো রিক্সার প্যাডে লাথি মেরে নতুনভাবে তাদের ভুঁড়িকে মোটা করা যদি পরিকল্পনা গ্রহণ করে তাহলে গরিবদেরকে নিয়ে আমি রাস্তায় থাকবো, আন্দোলন করব। আমি শুধু দেখব তারা কি করে। আমি হাজার হাজার মানুষ নিয়ে
বরিশাল আন্দোলন করব এবং এই গরিবদের পাশে আমি আগেও ছিলাম, আগে একবার বন্ধ করে পায়তারা করছিল, কিন্তু তখন আমি ঝাঁপিয়ে পড়ছিলাম, কোনো অসুবিধা হয় নাই, চলতেছে মানুষ, ভালো মতোই চলতেছিল, হঠাৎ করে আবার কেন হবে? কেন বড়লোকদের গাড়ি চলতে পারবে, গরিবদের গাড়ি চলতে পারবে এখানে কেন? বড়লোকদের এসি গাড়ি রাস্তায় থাকতে পারবে, গরিবদের উদলা গাড়ি রাস্তায় থাকতে পারবে না কেন? সমস্ত আইন হবে বড়লোকদের জন্য, গরিবদের জন্য আইন হবে না কেন? কারণটা কি আমাকে বলেন? সব আইন বড়লোকদের পক্ষে, অর্থনৈতিক অবস্থা বড়লোকদের পক্ষে, শিক্ষা ব্যবস্থা বড়লোকদের পক্ষে, বাসস্থান বড়লোকদের পক্ষে, আজকে বাংলাদেশের সমস্ত দামি জায়গাগুলি সব বড়লোকদের জন্য বরাদ্দ করা হয়, আর আজকে ধুকে ধুকে গরিবরা মরতেছে। আজকে হাজারো বস্তির লোক আছে, আমি দেখছি আজকে বৎসরকে বৎসর হাজারো বস্তি সেই অবস্থাতেই আছে, প্রত্যেকে শুধু ওয়াদা দেয় এইটা করবো বস্তিদের জন্য, সেইটা করবো বস্তিদের জন্য, কিন্তু ওহি আলু কিতার কারি জুপাহিলিতি সোয়াব বিহায়, একই অবস্থা আজ পর্যন্ত বস্তিরা আছে, তাদের জন্য জমি বরাদ্দ করা নেই। কেন আমরা কেন পারি না? আজকে বরিশালের নির্দিষ্ট একটা অঞ্চল, নির্দিষ্ট জায়গা ঠিক করে সেখানে গরিবদের জন্য, বস্তিদের জন্য 10-20 বিল্ডিং করব, সেটা গরিবদের জন্য এক একটা রুম, 2-3 রুম তাদের জন্য বরাদ্দ করব। যদি বড়লোকদের জন্য বাংলাদেশের নাগরিক হয়ে, বড়লোকদের জন্য যদি হাজারো ঢাকার সবচেয়ে দামি জায়গাগুলি যদি তাদের জন্য বরাদ্দ করা যায়, তাহলে আমরা কি চরের মধ্যে বরিশালের কান কর্নারও আমরা গরিবদের জন্য কি জায়গা বরাদ্দ করতে পারি না, তার জন্য বিল্ডিং করতে পারি না? আসলে সমস্ত শাসক গোষ্ঠী বর্জুয়াদের পক্ষে, গরিবদের পক্ষে কোনো শাসকই বাংলাদেশে আসে নাই। এর জন্য আমাদেরকে গরিবদের পাশে থাকতে হবে, তাদের আগে স্বার্থ দেখতে হবে, বড়লোকদের স্বার্থ পরে দেখবো, আগে গরিবদের স্বার্থ, বড়লোকদের স্বার্থ পরে। এসি গাড়ি যদি রাস্তায় চলতে পারে, তাহলে গরিবদের অটো বাইক চলতে পারবে না কেন? কারণটা কোথায় আমাকে সেই কারণ দেখিয়ে দেন। যদি অ্যাক্সিডেন্টের কথা বলেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল, মোটরসাইকেল বন্ধ করে দেন, বাংলাদেশ সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি, গাড়ি বন্ধ করে দেন, বাংলাদেশ সবচেয়ে অ্যাক্সিডেন্ট হয় ওই যে বড় বড় গাড়িগুলি বাসগুলি সেগুলি বন্ধ করে দেন, ট্রাক সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেগুলি বন্ধ করে দেন। হ্যাঁ, কিসের ধোঁয়া দেবেন আমাকে বলেন, কিসের ধোঁয়া দেবেন? এগুলি হলো সম্পর্ক গরিবদের প্যাডে লাথি মারার একটা নতুন পরিকল্পনা, আর এই বর্জুয়াদের ভুড়ি মোটা করার নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা যদি এই গরিবদের পক্ষে থাকেন, আমার কথা হলো যৌক্তিকভাবে পক্ষে থাকেন, যৌক্তিকভাবে, আমি এই কথা বলবো না আমাদের দেশের ক্ষতি করে আমরা কোনো কাজ করব, আমি এই কথা বলবো না, যৌক্তিকভাবে যদি তা, হ্যাঁ বেশি হয়ে গেছে কন্ট্রোল করেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সাপ্লাই দেন, কিন্তু একেবারে বন্ধ করার এই সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন কেন? এদের অবস্থা কী হবে, প্যাডের অবস্থা কী হবে? কালকে ঘরের বাচ্চাগুলি না ক্ষুধার্ত অবস্থায় ধুকে ধুকে কাঁদবে, তখন এই বাচ্চাদের খাবারের ব্যবস্থা কী করবে? তার মায়ের ট্যাবলেট কিনতে হয় প্রতিদিন, বুড়া মায়ের, এই ট্যাবলেটের পয়সা কে দিবে? তার বাবা প্যাডের যন্ত্রণায় ধুকে ধুকে মরতেছে, তার ঔষধের ব্যবস্থা কে করবে? আমাকে বলেন, আমাকে বলেন। কাজে আমি বলবো, যদি এদেরকে বন্ধই করতে হয়, তাহলে এদের পরিপূর্ণ ব্যবস্থা না করে এবং সুন্দর একটা সুন্দর একটা পদ্ধতি না দেখিয়ে এবং আয় রোজগারের সুন্দর একটা পদ্ধতি না দেখিয়ে আমি মনে করবো এটা বন্ধ করা সম্পূর্ণ আত্মঘাতী, এটা গরিবদের পেটের মধ্যে লাথি মারা হবে। অথচ প্রত্যেকটা শাসক প্রথমে আমরা স্লোগান দিই আমি গরিবের বন্ধু, আসলে কেউ গরিবের বন্ধু না, সব গরিবের দুশ্মন, গরিবের শত্রু। কাজে আসুন আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমরা গরিবের পক্ষে থাকি, যৌক্তিকভাবে পক্ষে থাকি, আমি অন্যায়ভাবে বলতেছি না, আপনি অন্যায়ভাবে বলতেছি না। এবং সবচেয়ে বড় কথা হলো, যাত্রীরা তো এটাকে গ্রহণ করেছে, এই এই পরিবহনটাকে তারা গ্রহণ করেছে, কাজে সেখানে বন্ধ করবো কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে গরিবদের পাশে এবং সুন্দর একটা সাবলীল পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র দল, এরা
প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আমরা এর মধ্যে আজকে এক তারিখ, আজকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। সেক্ষেত্রে আমরা এর আগে কখনো আপনাদের ওইভাবে মাঠে দেখিনি। এর আগে মেয়রের বাসার সামনেও তারা গেছিল, ব্যাটারি চালিত রিক্সা যারা শ্রমিক আছে তারা সেখানে গেছিল, হয়তো বা এর আগে যখন বন্ধ হয়েছিল ওই সময় আপনারা গেছিল। আমার প্রশ্ন শেষ হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে যখন ব্যাটারি চালিত রিক্সাগুলো আপনারা পুলিশ ধরে নিয়ে গেছে, সেই রিক্সাগুলো কিন্তু একের পর এক নষ্ট হয়ে গেছে, নিলামে বিক্রি হয়ে গেছে, সেটা আপনি জানেন কতটা। আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এত কিছু বললেন বা এই যে দাবিগুলো করলেন, এর জন্য আপনি প্রধানত কাকে দায়ী করছেন? এটা কি সরকার দায়ী করছেন, নাকি প্রশাসনকে দায়ী করছেন, নাকি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আছেন তাকে দায়ী করছেন? ধন্যবাদ। আমরা অনবরত আন্দোলন করে আসছি, আমরা আন্দোলন অব্যাহত ছিল এবং আমাদের আন্দোলনের কারণেই তৎকালীন সময় অটো রিক্সা বন্ধ করতে পারে নাই। আমাদের সম্মেলন করার পরে, আন্দোলন করার পরে কেউ হয়তো বা আন্দোলন করে লৌকিকতা, এটা ফ্যাশন, এটা একটা ট্র্যাডিশন, কিন্তু আসলে চূড়ান্তভাবে তারা আন্দোলন করে না, তারা সবসময় গাত্রোসা আন্দোলন করে। নয়তো আন্দোলন এতদিন করতেছে তাহলে কি তার রেজাল্ট কী? আমরা তো আন্দোলন করছি, কোনো রেজাল্ট নিয়ে আসছি, আমরা হাইকোর্টে রিট করছি, হাইকোর্টের ই সম্পর্কে জানি, আমরা গরিবদের সাথে আলোচনা করছি, পদ্ধতি করছি, সব কিছুই করতেছি। আমাদের আন্দোলনটা সবসময় অব্যাহত থাকে। আমরা সেদিনকেও তো গরিবদের পক্ষে কথা বলছি, এর আগেও জনসভায় কথা বলছি, বরিশালে যতগুলি জনসভা আছে আমি অব্যাহতভাবে গরিবদের পক্ষে কথা বলে আসছি। বাকি কথা হলো এই, আমি মনে করি এখানে যারা সংশ্লিষ্ট গাড়ি চালাবার জন্য যত সংশ্লিষ্ট সংস্থা আছে, চাই সরকার হোক, পুলিশ হোক, মেয়র হোক, সবাই জড়িত, সবাই এর মধ্যে জড়িত, কোনো এক গোষ্ঠী জড়িত না। যারা প্রশাসনে আছে, সরকারে আছে, আমাদের লোকাল প্রশাসনে যারা আছে, সবাই এর সাথে জড়িত। আমি বলবো যারাই এখানে জড়িত আছে তাদেরকে এটাকে সলভ করতে হবে, তাদেরকে সম্মিলিতভাবে আন্তরিকতার সাথে আমার গরিব মেহনত মানুষের পক্ষে থেকে তাদেরকে সলভ করার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কাজটা করার ব্যবস্থা করতে হবে। এইটা তো আমাদের দাবি, অন্য কোনো দাবি না। যারাই কাজ করবে, আন্দোলন করবে, সবাই সাথে আমরা আছি, সমর্থ সমস্যা কী? যারাই আন্দোলন করবে তাদের সাথেই তো আমরা সম্পৃক্ত। এখানে আমরা তারা এই কথা বলবো না যে অমুক আন্দোলন করতে পারবে না, তোমার ভালো সমস্যা, সবাই করবে আরও ভালো, সবাই করলে তো আরও ভালো, কাজটা শক্তিশালী হয়। আলহামদুলিল্লাহ, এখন আমি সাংবাদিক বাজার শেষ বলবো, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা আসছেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা সব সময় ইনশাআল্লাহ আসবেন, ভালো কাজের পক্ষে থাকবেন এবং ন্যায়, ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে আপনাদের সবাইকে থাকার অনুরোধ রেখে এবং খাস করে আমার এই অটো বাইক বন্ধুদের পক্ষে আপনাদেরকে থাকার অনুরোধ রেখে আজকে সাংবাদিক সম্মেলন আর কোনো প্রশ্ন না থাকায় এখানেই আমরা সমাপ্ত করলাম এবং ইনশাআল্লাহ আমরা অচিরই আমরা তাদের অবস্থা দেখে আমরা কঠোর আন্দোলন দেব। আমরা আজকে কর্মসূচি দিলাম না, আজকে প্রথম ফার্স্ট আমরা মাঠে নামলাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, অচির ইনশাআল্লাহ আমরা কঠোর সিদ্ধান্ত নেব। আল্লাহ পাক আমাকে মহাদেশ সবাইকে কবুল করে নেন।